প্রকাশে এলো আদম এর থ্রিলার, জানা গেল মুক্তির দিন। 80-এর দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র আদম। আবু তাওহিদ হিরণের পরিচালনায় এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াস রোহান। আদম থাইকা আদম সন্তান, কেউ ফেরেশতা কেউ বা শয়তান ট্যাগলাইনে সিনেমাটি এবার ট্রেলার প্রকাশ পেল। 2 এপ্রিল রোববার সন্ধ্যা 7টায় ট্রেলার প্রকাশ করা হয়। এর আগে 1 মার্চ বুধবার সন্ধ্যায় সিনেমাটি প্রথম পোস্টার প্রকাশ করা হয়। তখন নির্মাতা কিছু না জানালেও এবার ট্রেলারের মাধ্যমে জানা গেল ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এ বিষয়ে পরিচালক হিরণ বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট আদম, নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে, এবার সব কাজ গুছিয়ে এনেছি, তাই রোজার ঈদের ছবি মুক্তি দিতে চাই। ছবিটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয় প্রশংসা করেছেন বলেও দাবি করেন পরিচালক হিরো। সিনেমার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে হিরণ বলেন, আদম এমন একটি জাতি যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহু রূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়, আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সব কিছু উজাড় করে নেয়। ছবিটি প্রযোজনা করেছেন THR মিডিয়া হাউস। ইয়াস এবং ঐশী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন অরণ্য অভিনয় শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গনুরিদ, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মুনিরা মিঠু, সুমনা সুমা।